জাস্ট আমরা সাংবাদিক গাড়ি বানার জন্য যদি কেউ যদি 500 টাকা দিয়ে থাকে ওইটাই জাস্ট না নানা পরিচয় দিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র মানুষকে বিভ্রান্ত করছে হয়রানি করছে হুমকি ধমকি দিচ্ছে অনেকগুলা বাজার থেকে আমরা টাকা সংগ্রহ করছি এদের বিষয়ে আমরা একেবারে জিরো টলারেন্স নীতিতে আছি আমি কিছুক্ষণ আগে দিয়ে ইনফরমেশন ফাইল দিয়ে একজন লোক আমরা নাম সহ কইছে কইছে ওই লোকরে ফাইলে বাঁধিয়ে লইতে কইছে নোয়াখালী কবিরহাট উপজেলায় ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই কথিত সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ব্যবসায়ীরা এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ভুয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তার পরিচয়পত্র সহ চারটি পরিচয়পত্র উদ্ধার করেন আমরা নতুন করে একটা দায়িত্ব দিয়েছি জাস্ট আমরা সাংবাদিক গাড়ি বানার জন্য যদি কেউ যদি 500 টাকা দিয়ে থাকে ওইটাই জাস্ট না আপনাদের সাংবাদিক যেটা স্থানীয় সাংবাদিক আছে একটা উপজেলা গ্রেফতারকৃতরা হলেন নোয়াখালী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের সোনাগাজী ফর্দার বাড়ির মফিজ উল্লার ছেলে গোলাম মোস্তফা বুলবুল ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকার সুলতান বাড়ির মোহাম্মদ শাহজানের ছেলে রিয়াজুল ইসলাম সোহাগ 10ই অক্টোবর মঙ্গলবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে এর আগে গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ধানসিঁড়ে ইউনিয়নের নবগ্রাম বাজার থেকে তাদের আটক করে কবিরহাট থানা পুলিশ ভুক্তভোগী ব্যবসায়ী শহীদ ডিলার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে গ্রেফতার হওয়া আসামি বুলবুল নিজেকে দৈনিক জাতীয় অর্থনীতির নোয়াখালী প্রতিনিধি ও সোহাগ নিজেকে দৈনিক বিজয় বাংলাদেশের নোয়াখালী প্রতিনিধি পরিচয় দেয় সোমবার সন্ধ্যার দিকে বুলবুল ও রিয়াজুল কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজারে যায় এক পর্যায়ে ওই বাজারের সারের ডিলার শহীদের দোকানে গিয়ে তারা নিজেদের ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে সারের দাম জানতে চায় তাৎক্ষণিক দুই কথিত সাংবাদিক দোকানদারকে জানায় আমরা এসেছি সার মনিটরিং করার জন্য আপনি সার কত টাকা দামে বিক্রি করেন জানান আপনার এখানে ভুল আছে আপনি 60,000 টাকা দিতে হবে এ সময় তাদের কথাবার্তা সন্দেহজনক হলে স্থানীয়রা তাদের আটক করে এবং কর্মকর্তার পরিচয়পত্র দেখতে চায় তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে লোকজন তাদের গণপিটুনি দিয়ে থানায় খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে যায় কবিরহাট থানা পুলিশ পরে তারা পুলিশের হাত থেকে বাঁচতে নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিয়ে আরও কয়েকটি পরিচয়পত্র বের করে অনেকগুলা বাজার থেকে আমরা টাকা সংগ্রহ করছি আমরা কাগজ দেখান যে কোন কৃষি অফিসার তো আপনি অনুমতি এনেছেন আমি কিছুক্ষণ আগে দিয়ে ইনফরমেশন ফাইল দিয়ে একজন লোক আমরা নাম সহ কইছে কইছে ওই লোকরে ফাইলে বাঁধিয়ে লাইতে কইছে এখন জনগণ হাতে উঠাই দিলে তো দেখ মারিয়া লাইব এখন আমরা এটা জানি আমরা প্রশাসন খবর দিছি আইয়ের পুলিশ ফোর্স আইয়ের এ ধরনের আপনারা আরো অনেক দোকান থেকে অনেক দোকান থেকে আমরা টাকা পয়সা আনছেন সবাই আসতেছে স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন এই চক্র গত কয়েক মাসে উপজেলার 15 থেকে 20 জন ব্যবসায়ীর কাছে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যাপক চাঁদাবাজি করছে এ বিষয়ে নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু বলেন বিষয়টি আমরা জেনেছি প্রেস ক্লাবের কোনো সদস্য বা এর বাইরের জেলার কোনো সাংবাদিক যদি সাধারণ জনগণকে হয়রানি ও প্রতারণার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে হয়তো গতকালকে ধরা পড়েছে গণমাধ্যমে এসেছে আমরা অনেকেই নিউজ করেছি জানতে পেরেছি কিন্তু লোকচক্ষুর অন্তরালে এই জাতীয় ঘটনা নোয়াখালীর আনাচে কানাচে অসংখ্য ঘটছে এই গণমাধ্যম কর্মী পরিচয় কখনো সরকারি কর্মকর্তা পরিচয় কখনো ডিবি পুলিশ পরিচয় নানা পরিচয় দিয়ে এক শ্রেণীর প্রতারক চক্র মানুষকে বিভ্রান্ত করছে মানুষের স্বাভাবিক জীবন আচরণকে ক্ষতিগ্রস্ত করছে হয়রানি করছে হুমকি ধমকি দিচ্ছে আমরা আমাদের নোয়াখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উপস্থিতিতে এবং সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এদের বিষয়ে আমরা একেবারে জিরো টলারেন্স নীতিতে আছি এদের বিষয়ে রাষ্ট্রীয় আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হোক এটাও আমাদের দাবি কেননা এরা মানুষের
শৃঙ্খলা নষ্ট করে, স্বাভাবিক পরিস্থিতিতে এরা বিঘ্ন ঘটায় এবং যার বিষয়ে বলা হয়েছে তাকে খুব দ্রুততম সময়ের মধ্যে দুই এক দিনের মধ্যেই আমরা প্রেস ক্লাব থেকে বহিষ্কার করবো। কৈফোর যারা রয়েছে তাদেরকে দয়া করে আপনারাও প্রতিহত করেন, আমাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন, তাদেরকে কোন রকম প্রশ্রয় দিলে তাহলে তারা এই পরিবেশকে নষ্ট করবে, এতে করে রাষ্ট্রের শৃঙ্খলা নষ্ট হবে, জনগণের শান্তি নষ্ট হবে, প্রশাসনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হবে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া বলেন, আমাদের দপ্তরের কর্মকর্তার পরিচয় দানকারী ওই প্রতারকদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, গত 15 দিন আগে ওই দুই প্রতারক বাজারে 18 জন ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে গেছে। আজ তাদের গতিবিধি ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা তাদের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নেক্সট রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।